হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের কিছু গাছ গায়রা কবিরাজির তথ্য, যেটা আপনাদের অতি পরিচিত একটা গাছের ব্যাপারে আমি বলবো। এই গাছটি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে আপনারা বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর শুরু করছি আজকের এই গাছের তথ্য। এই গাছটি কী কী কাজে আপনারা ব্যবহার করবেন, এই গাছটির গুণাগুণ কী, বা এই গাছটি কোথায় পাওয়া যাবে, সেই নিয়ে আজকের আপনাদের কাছে আমি কিছু তথ্য রাখছি। এই হচ্ছে কে শ্বেত আকন্দ, আর একটা আছে গোলাপি কালারের আকন্দ। আকন্দ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা শ্বেত আর একটা যাকে আমরা লাল আকন্দ বলি। এই আকন্দর পাতা থেকে ডাঁটা থেকে শিকড় সমস্ত কিছু কার্যকারী গুণ বা কবিরাজি গুণ অতুলনীয়। আপনারা সেটা হয়তো অনেক চ্যানেলের মাধ্যমে শুনেছেন। আজকের আমি আপনাদের যেটি বলতে চলেছি সেটি হলো শ্বেত আকন্দ। কোথাও যদি খটকা লেগে যায়, মোচকা লেগে যায়, তাহলে এই আকন্দ পাতা, দু তিনটে আকন্দ পাতা হাতে করে নিয়ে আপনারা হালকা করে গরম করে সেই আঘাত বা ব্যথা স্থানে যদি বেঁধে রাখেন, রাতারাতি দেখবেন ওই ব্যথার জায়গায় আপনারা মানে সুস্থ অনুভব করবেন। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যারা স্ত্রী সঙ্গে সহবাস করতে অক্ষমতা হচ্ছেন, স্ত্রীর কাছে গেলে আপনাদের বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই আকন্দ গাছের যে গোড়া শিকড়, সেই শিকড়টি আপনারা কীভাবে ব্যবহার করবেন। এই শিকড়টি ব্যবহার করতে গেলে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন যদি মানেন তাহলে আপনাদের এই আকন্দ গাছের শিকড় ব্যবহার করা কোনো অসুবিধা হবে না। আপনারা সুষ্ঠুভাবে যৌন জীবনকে সুন্দরভাবে বা মধুময় করে তুলতে পারবেন। ব্যবহার করতে গেলে আপনাদের শ্বেত আকন্দ গাছের অবশ্যই প্রয়োজন। আপনারা শনি বা মঙ্গলবার যদি অমাবস্যা পূর্ণিমা থাকে তাহলে এই গাছের শিকড়টি আপনারা তুলে কোমরে যদি মাদুলির সঙ্গে ধারণ করেন, সেটা তিন ধাতু হতে পারে, অষ্টধাতু হতে পারে, আর উপর মাদুলি বা তাবিজ করে যদি কোমরে ধারণ করেন আপনাদের বীর্য দীর্ঘস্থায়ী হবে। আপনারা এটা আমাদের পরীক্ষিত, আপনারা ভাবছেন আপনাদের স্ত্রীর সঙ্গে আপনারা কীভাবে সহবাস করবেন, বা আপনার অক্ষমতা কারণে আপনার স্ত্রী আপনার অন্য পুরুষ সঙ্গীকে নিয়ে থাকতে চাইছেন, অথবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা দিন আপনারা পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে ওই শিকড়টি, যদি ছোটো গাছ হয় আগের দিন জল দিয়ে গাছটিকে নরম করে রাখবেন, আর যদি বড় গাছ হয় তাহলে ওখানে থেকে মাটি সরিয়ে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে শেকড়টা তুলবেন। অমাবস্যা পূর্ণিমা ছাড়া এই গাছটি খুব কার্যকরী ক্ষমতা হবে না। যদি অমাবস্যা পূর্ণিমা তুলতে পারেন তো ভালো হয়, তা না হলে মঙ্গলবার তুললে ততটা কিন্তু শনি মঙ্গলবার ততটা কাজ হবে না। তা বন্ধুগণ, আপনারা ভাবছেন এই গাছটি কোথায় পাওয়া যাবে, এই গাছটি পাওয়া যাবে যে কোনো বড় বড় বাঁধের ঢালে, কোথাও বেড়ার পাশে এই গাছগুলো সচরাচর দেখতে পাওয়া যায়। যদি আপনারা পারেন এই গাছে বর্ষাকালে একটা ডাল ভেঙে নিয়ে বাড়িতে যদি রোপণ করেন, ডাল থেকে এর গাছ উৎপন্ন হয়, সেই গাছ যখন আপনাদের একটু বড় হবে তখন আপনারা সেই গাছের মূল থেকে আপনারা শিকড় সংগ্রহ করে নিয়ে আপনারা ব্যবহার করেন। এটা আমাদের পরীক্ষিত, এর সুফল অবশ্যই আপনারা পাবেন। তাই ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ভিডিও। যারা এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই অবশ্যই পরিমাণে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য।